তো ফাইনালি গাইস কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আসি দেখতে পাচ্ছেন রেল স্টেশনে, ধুবড়ির মধ্যে আসি। এই যে ট্রেনের রাস্তা, তো ক্যামেরাটা অল্প খারাপ, ওই জন্যে ভালো করে দেখাতে পারছি না। তো আজকে ট্রেন স্টেশনে আসি, আমি আসি সাথে নাসির আছে, যে ট্রেনের টিকিট কাটিয়া বই আসি যামো শিলিগুড়ি। তো এই যে রাস্তা দিয়ে ট্রেন আইপো, মানে কি কমো দুই ঘন্টার থেকে বইছি। আর গরম তো কীরম সবাই জানো, গরম পুরা গরম গেতাইছে ঈদের পরে টিকাই। তো আমাদের ব্লগটা একদম লাস্ট পর্যন্ত সবাই দেখো, ট্রেনে উঠমো, ট্রেনে উঠে কত ঘন্টা জার্নি করি এবং ট্রেনে উঠে কী কী করি সব কিছু দেখামো একদম শিলিগুড়ি পর্যন্ত। তো সবাই সাথে থাকো, আজকের ভিডিও একদম মজাদার হবো। তো গাইস আজকে সব কিছু দেখামো একদম। তো ফাইনালি গাইস বয়ে থাকতে থাকতেই অবশেষে ট্রেন আসলো, তো এখন ট্রেনে সেরা যামো। সবাই দেখতে থাকো, আজকের ব্লগটা একবারেই মজাদার হবো। তো প্রায় দুই ঘন্টা বয়ে থাকলাম স্টেশনে, স্টেশনে পুরো গরম। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রেন আইছে, এখন এক দেড় ঘন্টার মধ্যে ট্রেন ছাড়বো। তো সবাই দেখতে থাকো। তো গাইস যেগুলো ট্রেন বহুত দূর দূর জার্নি করে, দুই দিন করে তিন দিন করে রাস্তায়, তো ওই ট্রেনের মানে মাথাটা খুলে পিছন থেকে সামনে লাগায়। আর এই ট্রেনটা হলো লোকাল ট্রেন, মানে দুইটা মাথা আছে, যখন যে সাইডে যাইব ওই সাইডের মধ্যে ড্রাইভার চলে। তো ফাইনালি গাইস এখন চললাম ট্রেনে, তো অল্প পরে ট্রেন ছেড়ে দিব, প্রায় 10-12 মিনিট তারপরে ট্রেন ছেড়ে দিব। তো বাই বাই ধুবড়ি। গরিপুর রেল স্টেশন, তো ফাইনালি গাইস আমরা ট্রেনের থেকে নামলাম, এখন যামো হোটেলে। তো সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো লাস্ট পর্যন্ত সবাই দেখতে থাকো, আরও মজা পাবে, আরও কিছু কথা বুঝতে পারবা আর জানতে পারবা যে আমরা কোথায় যাবো এখান থেকে। তো গাইস ফাইনালি পাইলাম শিলিগুড়ি। তো তোমরা হয়তো দেখছাও নিউ কুচবিহার, আমি নাম ছিলাম এবং আমার সাথে নাসির আছে, নাসিরও নাম ছিল। তো আমরা কি করলাম, ধুবড়ি থেকে যখন ট্রেনে উঠলাম
তখন ট্রেনে উঠলাম 12টায়, আর ট্রেনের টিকিট কাটছি আমরা শিলিগুড়ি। তো ট্রেন আসতে 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 শিলিগুড়ি হয়তো একদিন রাত 10টায় পৌঁছায়, 9টায় পৌঁছায়, এবং লাইন ভালো হলে 6টায় পৌঁছায়। তো আজকে লাইন এরকম ভালো হয়েছে, কুচবিহার 2টায় পৌঁছাইছে। তো 2 ঘন্টার ভিতরে কুচবিহার পাইলাম। তো তখন আমরা দুজনে ভাবলাম তো কুচবিহার রাজবাড়ি ব্লক বানানো নাই, এবং কুচবিহার রাজবাড়ির ব্লক হয়তো বহুজনেই দেখছে। তো কুচবিহার রাজবাড়ির ভিতরে যে কী কী বস্তু আছে, রাজা কী কী ইউজ করছে, তো এই ব্লকটা কেউ দেখে নাই। তো আমি এই ব্লকটা বানাইলাম কুচবিহার নাইমিয়া, এবং 1-1.5 ঘন্টা ওই জায়গায় ঘুরলাম রাজবাড়ি দিয়া, ঘুরে ব্লক বানাইলাম একটা কুচবিহারের, কুচবিহার রাজবাড়ির ভিতরে কী কী জিনিস আছে রাজা ইউজ করছে। তো এখন আমি আসি বর্তমান শিলিগুড়ি। তো ব্লকটা আসবো কয়েকদিন পরেই আমার চ্যানেলে। তো গাইস, আমি বর্তমানে আসি শিলিগুড়ি। তো এখন বাইরে অল্প দেখাই, রুমের ভিতরে দেখালাম। তো গাইস, এই যে দেখেন, এটা হলো শিলিগুড়ির একটা মানে হোটেল, একদম কম দামি হোটেল। দুইজনে আসি, 500 টাকা নিছে, মানে আমাদের কাছে ওরকম টাকা পয়সা নাই, আমরা কম দামি হোটেলে আসি। তো গাইস, আজকের ভিডিও কেমন লাগলো? ধুবড়ি থেকে ট্রেনে উঠলাম শিলিগুড়ি যাওয়ার জন্য, কিন্তু শিলিগুড়ি গেলাম না, কুচবিহার নামলাম রাজবাড়ির ব্লক বানানোর জন্য, এবং ব্লকটা আসতেছে জলদি জলদি। তো আজকের ভিডিও কেমন লাগলো? ট্রেনের মধ্যে হয়তো বহুত মানুষ থাকে, কিবা লাগে ব্লক বানাইতে। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।